আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের নতুন পড়া শুরু হচ্ছে ভালো করে মন দিয়ে দেখো যারা সবেমাত্র ক্লাস থ্রি থেকে পড়ে উঠেছ আজকে কেবলমাত্র তাদের জন্য ইংরেজি বাটারফ্লাই ফোর পড়ানো শুরু হলো দেখো বইটা হাতে পেলে তোমরা দেখতে পাবে অনেকটা তোমাদের এই রকম বইটা দেখতে দেখে নাও বইটার একের পর এক পাতা আমি উল্টে যাচ্ছি তোমাদের সুবিধার জন্য যে তোমরা বুঝতে পারো কেমন তোমাদের বই হয়েছে কন্টেন্ট দেখো এখানে তোমাদের কন্টেন্ট আছে সূচিপত্র কি কী গল্প আছে এখানে তোমরা দেখে নিতে পারবে তারপরে চলে আসি আজকের পড়ায় রিভিশন লেসেন অ্যাক্টিভিটি ওয়ান আগের ক্লাসে তোমরা যা যা পড়েছ সেইখান থেকে একটু রিভিশন দিয়ে এই পড়াটা শুরু করা হচ্ছে দেখো এইখানে কিছু পশুর ছবি রয়েছে আর উল্টো দিকে তার বাচ্চার নাম লেখা রয়েছে তোমাদের মেলাতে হবে তোমরা আগের ক্লাসেই করেছ আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি প্রথমে দেখো ডগ হবে পাপ্পি এলিফ্যান্ট হবে কাপ সি এল এফ তারপরে দেখো হরিণ হবে পন আর বাঘটা হবে কাব এটা তোমরা আগেই করেছ একবার ডিভিশন দিয়ে দেওয়া হলো এরপরে দেখি সেকেন্ড পাতা কী আছে দেখে নাও সেকেন্ড পাতায় রয়েছে কি কিছু লেটার রয়েছে তাগুলো উল্টো পাল্টা করা আছে সোজা করে লিখতে হবে প্রথমটা হবে ফ্লাই এফ এল ওয়াই তারপর হবে ডাব্লু এ এস পি ওয়াবস তারপর হবে ক্রিকেট সিআরআই সিকেইডি ঠিক আছে এটা হবে বলতা ওটা হবে ঝিঞ্চি পোকা ওটা হবে মাছি ওকে নেক্সট দেখি অ্যাক্টিভিটি থ্রিতে কি রয়েছে ও অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে আমাদের অ্যানিমেলসের সঙ্গে সাউন্ড মেলাতে বলেছে এটাও আমরা করেছি কাউজ হবে মো দেখো আমরা মিলিয়ে মিলিয়ে করে দিচ্ছি কাউজ হবে মো সিপ হবে ব্লিট হর্স হবে নাই স্নেক হবে হিস আর টাইগার হবে রোর তোমরা একবার ভালো করে মিলিয়ে দেখে নাও ঠিক আছে এবার আমরা নেক্সট পেজ অ্যাক্টিভিটি ফোর চলে যাব রিয়ারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স আচ্ছা কিছু ওয়ার্ড রয়েছে এগুলোকে সাজাতে হবে যাতে এটার মানে অর্থপূর্ণ একটা বাক্য হয়ে দাঁড়ায় যেমন দেখো কীরকম হবে কাউজ গিভ দাস মিল্ক তারপরে হবে ডগস লাভ টু

আগের ক্লাসে করা হয়েছে যদিও তবু একবার রিভিশন দিয়ে দেওয়া হচ্ছে তারপরে দেখো ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সঙ্গে এগুলো আলোচনা করতে বলেছি কী দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমেল নাম্বার ওয়ান কোনো গৃহপালিত পশুর কোনো অ্যাক্টিভিটি কার্যক্রম আর হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমেল কোনো বন্য পশুর কোনো অভ্যাস দেখো এখানে দুটোই পরপর করে দেওয়া হলো তোমরা ভালো করে বুঝতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে একবার দেখে নাও অ্যাক্টিভিটি ফাইভের দিকে আমরা চলে যাব দেখো অ্যাক্টিভিটি ফাইভে কী আছে অ্যাক্টিভিটি ফাইভে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট ইউ ক্যান ইউজ হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ হেল্প বক্স থেকে মেল ফিমেলটা মেলাতে হবে স্ট্যাগ যেরকম হ্যান্ড আছে টাইগার হবে টাইগ্রেস মেরা হর্স ডগ বিচ আর ফিকশন হবে ফক্স দেখো সবকটা মিলিয়ে বুঝিয়ে দেওয়া হলো আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে আমি তোমাদের আবার বোঝানোর জন্য রেডি আছি অ্যাক্টিভিটি সিক্সের দিকে যাই দেখো অ্যাক্টিভিটি সিক্সে কী আছে এখানে রয়েছে টিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা সঠিক হবে তার মাথায় টিক দিতে হবে দেখি কী বলেছে দেয়ার আর মেনি টাইগার না টাইগ্রেস টাইগার্স আচ্ছা মেনি আছে তখন টাইগার হবে না টাইগার্স হবে অবশ্যই এস যোগ হবে একের বেশি আছে এস যোগ হচ্ছে তাহলে দেয়ার আর মেনি টাইগার্স ইন দ্য ইন ওয়েস্ট বেঙ্গল তারপরে অ্যান ঈগল না অ্যান ঈগলস ঈগলস মানে অনেকগুলো ঈগল মানে একটা অ্যান মানেও একটা তাহলে কী হবে ঈগল হবে ঈগলসটা হবে না তারপরে দি কাকু না দি পিকক দি পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড দি মান একটিকে বোঝাচ্ছে পিককস হবে না পিককটা হবে তারপরে লাভ টু ড্রিঙ্ক মিল্ক দেখো লাভ আছে তাহলে ক্যাটস হবে যদি ক্যাট থাকতো তাহলে লাভ হতো ঠিক আছে দেখ কাকু সিং সুইটলি কাকুস হবে না কাকু হবে যেহেতু সিঙ্গলার নাম্বার ওই জন্য এস যোগ হয়েছে ওই জন্য কাকু হবে কাক্ষুসটা হবে না নেক্সট অ্যাক্টিভিটি সেভেনের দিকে আমরা এগিয়ে যাই অ্যাক্টিভিটি সেভেনের দেখি কী আছে অ্যাক্টিভিটি সেভেনে রয়েছে ও আইডেন্টিফাই দ্য অ্যানিমেলস অর বার্ডস অন দি বেসিস অফ দ্যার হিন্টস প্রোভাইড ডেড ইন ওয়ান ইজ ডান ফর ইউ কিছু হিন্টস দেওয়া হয়েছে তোমাকে দেখে বলতে হবে কী রক কী পাখি বা কী পশু সম্পর্কে বলা হচ্ছে দেখো প্রথমটা বলা হচ্ছে আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ অন মাই বডি আই ইট প্লেস ইউল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট হু এম আই আমার গায়ে হলুদ রঙের ডোরাকাটা দাগ আছে ব্রাউন আর ইউরাকারের দাগ রয়েছে আমি মাংস খেতে পছন্দ করি মানুষের আমাকে জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে দেখতে পায় আমি কে আমি টাইগার নাম্বার বি থেকে আমাদের করতে হবে কী আছে আই এম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস আই লাভ আই হ্যাভ মেনিং আই রোর হু অ্যাম আই এটা হবে লায়ন কিং অফ দ্য অ্যানিমেলস বলেছে আই এইট গ্র্যাস আই গিভ মিল্ক আই ব্লিট ব্লিড কি হবে এটা হবে গোট বা সিপ হতে পারে তারপরে নেক্সট আছে আই কিম আউট ইন দ্য ডার্ক আই ক্যান ফ্লাই আই হুট দেখো হুট মানে কার শব্দ আমরা পড়েছিলাম প্যাচার শব্দ এটা হবে আউল কোনো না কোনো হিংস থেকে আমাদের ব্যাপারটা বুঝে নিতে হবে তারপরে আই ইট মিট আই ওয়াক টেলস

পাগল লিপ্ত পদ আছে পাগলো জোড়া জোড়া রয়েছে হ্যাঁ আমি ওয়াটার প্ল্যান্ট খাই মানে জলে যে গাছগুলো থাকে সেগুলো আমি খেতে পারি তাহলে আমার কার পরিচয় বলা হচ্ছে এখানে এখানে হচ্ছে ডাক দেখো সব পর পরপর পরপর করে তোমাদের বুঝিয়ে দেওয়া হলো এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে ভালো করে বসার চেষ্টা করবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের সাহায্য করার জন্য আবার বলছি রেডি থাকবো অ্যাক্টিভিটি এইটটা একবার দেখে নি অ্যাক্টিভি এইটে কী আছে সিলেক্ট দ্য অড ওয়ান আউট ওয়ান ইজ ডান ফর ইউ আচ্ছা কিছু আলাদা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে ওয়ার্ড দেওয়া হয়েছে একটা হচ্ছে আলাদা সেটাকে অড ওয়ান আউট খুঁজে বার করতে হবে দিল্লি কলকাতা ওয়েস্ট বেঙ্গল পাটনা চেন্নাই দেখো দিল্লি কলকাতা চেন্নাই আর পাটনা এটা প্রত্যেকটা হচ্ছে ক্যাপিটাল দিল্লি হচ্ছে ইন্ডিয়া ক্যাপিটাল কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটাল পাটনা হচ্ছে বিহারের ক্যাপিটাল চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর ক্যাপিটাল ক্যাপিটাল মানে রাজধানী কিন্তু ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা স্টেট একটা রাজ্যের কথা বলা হচ্ছে তাহলে ওয়েস্ট বেঙ্গলটা আলাদা বাকি সব হচ্ছে রাজধানী ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে রাজ্য তো ওয়েস্ট বেঙ্গলটা আলাদা হলো টাইগার বিয়ার ফক্স ভালচার আর উলফ এর মধ্যে কোনটা আলাদা দেখো সবকটা হচ্ছে বন্য প্রাণী ভালচারটা হচ্ছে শকুনি মানে একটা পাখি তো ওটাই আলাদা হবে ইগ্রেড হেন প্যারট পিজেন স্কুইরেল দেখো সবকটাই হচ্ছে পাখির কথা বলা হচ্ছে কিন্তু স্কুইরেলটা হচ্ছে কাঠবেআলি ওটা একটা পশুর মধ্যে পড়ে যাচ্ছে ওই জন্য ওইটা আলাদা করে দেওয়া হলো ক্রিম মিল্ক ওয়াটার সিরাপ ইংক দেখো ক্রিম মিল্ক ওয়াটার সিরাপ ইংক সবকটায় কিন্তু লিকুইড ক্রিমটা কিন্তু সেমি লিকুইড বা বলতে পারো ওটা লিকুইড নয় তরল নয় তাহলে ক্রিমটা আলাদা হবে আচ্ছা লাস্ট হচ্ছে ভেসেল শিপ বোট স্টিমার ভ্যান সব কটাই জলে চলে কেন কিন্তু ভ্যান তো জলে চলে না তাহলে ভ্যানটাই হচ্ছে আলাদা আউট তাহলে এইভাবে তোমাদের আজকে পড়াটা বুঝিয়ে দেওয়া হলো পরের দিন আরও পড়ানো হবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে